start doing CQ and MCQ part of chapter 8. So today our commitment to do MCQ and CQ of this chapter, which is chapter 8, chemistry and energy. Okay, so welcome to you to the class. And you must attempt to answer. You must attempt to answer every question what is displayed. Okay, tomra try korba, then tomra parle well, na parleo problem nai, then solution ki seta ami share korbo. The first one. This is the first one. What type of chemical reaction occurs on sun? Erokom ekta question board e several time esche je what type of chemical reaction occurs on sun, and eta sometime amra school er question eo mane their moto history ache je amra eta school e diyechi. So question ta hocche what type of chemical reactions occurs on sun. तो नीलाद जी बोलो जे न्यूक्लियर फ्यूशन, न्यूक्लियर फ्यूशन नीलाद जी सेड, वेरी गुड एंड यस इट इज करेक्ट, यस इट इज करेक्ट, एटा न्यूक्लियर फ्यूशन, एटा करेक्ट जे एटा न्यूक्लियर फ्यूशन. अहन तुमार आमादेर ये टा की माने आमादेर नॉलेज की माने एटा तो कोथाओ बला आछे किना I'm not sure যে কোথাও বলা আছে কিনা, তারপরেও হয়তো কোথাও আছে, নাহলে দিল কি করে. আমাদের যে আইডিয়াটা, আমাদের যে আইডিয়াটা, সেই আইডিয়া হচ্ছে আমাদের না একটা আইডিয়া থাকার কথা, আমাদের একটা আইডিয়া থাকার কথা. তা হচ্ছে আমাদের যে আইডিয়াটা থাকার কথা সেটা হচ্ছে তোমার ইয়েতে মানে প্ল্যানেট ইয়ে সিস্টেমে, সোলার সিস্টেমে, সোলার সিস্টেমে, হ্যাঁ, তো সোলার সিস্টেমে বা সোলার সারফেসে বা সান সারফেসে, সান সারফেসে তোমাদের একটা নলেজ এমনিতেও থাকা দরকার. তা হচ্ছে এখানে না প্রচুর হিলিয়াম গ্যাস, মানে সান সারফেসে বা সানের মধ্যে তোমার মানে অনেক যে কম্পোনেন্ট গুলো থাকে সানের সারফেসে, সোলার সারফেসে যেই তোমার কম্পোনেন্ট থাকে সেই কম্পোনেন্টের মধ্যে একটা কম্পোনেন্ট হচ্ছে সেখানে অনেক হিলিয়াম গ্যাস আছে, ঠিক আছে, ওখানে অনেক হিলিয়াম গ্যাস আছে. এইটা তোমার একটা ক্লু, এইটা একটা ক্লু হতে পারে যে যেহেতু ওখানে হিলিয়াম গ্যাস আছে. আর আমরা দেখতে পেয়েছিলাম যে হাইড্রোজেনের দুইটা আইসোটোপ থেকেই এই হিলিয়াম আইসোটোপটা ফর্ম করে, হাইড্রোজেনের দুইটা আইসোটোপ থেকে হিলিয়াম আইসোটোপ ফর্ম করে. সো দ্যাট ওইটা আমাদের একটা প্রিডিকশন হতে পারে, ওইটা আমাদের একটা প্রিডিকশন হতে পারে যে যেহেতু আমরা দেখেছি যে নিউক্লিয়ার ফিউশনে হিলিয়াম প্রোডিউস হয় এন্ড সোলার সারফেসে, সান সারফেসে একটা মেইন কম্পোনেন্ট হচ্ছে হিলিয়াম, হিলিয়ামের সাথে হিলিয়ামের যদি আমরা একটু লিঙ্ক করি তাহলে একটা আইডিয়া হয় যে এটা নিউক্লিয়ার ফিউশন হতে পারে. এখন এখানে তোমাদেরকে একটু বলি, যেহেতু রিয়াকশনটা মানে যেহেতু কারেক্ট অপশন হচ্ছে নিউক্লিয়ার ফিউশন, যেহেতু কারেক্ট অপশন হচ্ছে নিউক্লিয়ার ফিউশন, তাহলে এক্ষেত্রে কোশ্চেনটা, কোশ্চেনটা কিছুটা বলতে গেলে তোমরা ইয়ে করতে পারো, তোমরা বলতে পারো যে স্যার তাহলে কোশ্চেনটা তো কিছুটা হলে ইনভ্যালিড, বা এটা তো স্যার একটা ডিসপিউটেড কোশ্চেন হলো, যে তাহলে তো স্যার একটা ডিসপিউটেড কোশ্চেন, যে কোশ্চেনের আনসার হচ্ছে নিউক্লিয়ার ফিউশন,
যে কোশ্চেনের আনসার হচ্ছে নিউক্লিয়ার ফিউশন, সেই কোশ্চেনে কিভাবে বলবে যে হোয়াট টাইপ অফ কেমিক্যাল রিয়াকশন? কারণ নিউক্লিয়ার রিয়াকশন তো কোন টাইপের কেমিক্যাল রিয়াকশন না, নিউক্লিয়ার রিয়াকশন তো আর কেমিক্যাল রিয়াকশন না, কেমিক্যাল রিয়াকশন তো কেমিক্যাল রিয়াকশন। তাহলে এখানে কেমিক্যাল ওয়ার্ডটা ইউজ করা একদমই ঠিক হয়নি, এখানে বলতে পারতো হোয়াট টাইপ অফ রিয়াকশন অকার সংস্থান, কারণ কেমিক্যাল রিয়াকশন তো কেমিক্যাল রিয়াকশন, কেমিক্যাল তো নিউক্লিয়ার না। তো এই এটা একটু আমার মনে হয় এইখানে কারেকশন দরকার দরকার ছিল। তো যাই হোক, হোয়াট টাইপ অফ রিয়াকশন এটা বলা উচিত ছিল, যে হোয়াট টাইপ অফ রিয়াকশন, তাহলে পরে এটা ঠিক ছিল, এবং এখানে নিউক্লিয়ার ফিউশন রিয়াকশন। আচ্ছা, তারপরে একটু আসো কিছু বেসিক ব্যাপার, যে সান সার্ফেসে বা সানে তোমরা বুঝছো তো যেখানে কত এনার্জির ব্যাপার এন্ড কত হিট, সেখানে এত হিট এত এনার্জি, এগুলো কি নর্মাল কোনো কেমিক্যাল রিয়াকশন হওয়ার কথা? ওখানে নট এট অল, অক্সিডেশন রিডাকশন টাইপের কেমিক্যাল রিয়াকশন হবে, এখানে অ্যাটমিক রিঅ্যারেঞ্জমেন্টের মতো রিয়াকশন ওখানে হবে, নট এট অল, অবশ্যই নিউক্লিয়ার রিয়াকশন হবে, কিন্তু কথা হচ্ছে কোনটা হবে, ডিসিশন ওইটা যে কোনটা হবে, ফিশন না ফিউশন। তো আমাদের আইডিয়া যে যেহেতু হিলিয়াম হয় তাহলে ফিউশন হবে। তো আমরা মনে হয় ইন ফিউচারে যদি এটা আসে, তোমরা এভরিবডি প্লিজ আই হোপ যে ইউ ক্যান আনসার দিস। আচ্ছা, দিস ওয়ান দিস ওয়ান কোশ্চেন হচ্ছে যে হোয়াট ইজ দা বন্ড এনার্জি অফ ওয়েজ, হোয়াট ইজ দা বন্ড এনার্জি অফ ও এইচ, ও এইচ এর বন্ড এনার্জি কি? তোমাদেরকে একটু বলি, আজকের প্রেজেন্টেশনে শুধুমাত্র একটা এমসিকিউ দেওয়া হইছে, কিন্তু আমি যেহেতু একই টাইপ আমি আর সেকেন্ডটা নেই নাই, হয়তো কোনটাতে আস করছে ওয়েচ এর বন্ড এনার্জি কত, কোন জায়গায় আস করছে হাইড্রোজেন ক্লোরাইড এর বন্ড এনার্জি কত, কোথাও হয়তো আস করছে কার্বন হাইড্রোজেন বন্ড এনার্জি কত, এরকম কোশ্চেন অ্যাভেলেবল, বাট আই হ্যাভ সিলেক্টেড ওয়ান ফ্রম দেম, ফ্রম দেয়ার একটা সিলেক্ট করছি। এর মানেটা তোমরা এই একটা মেমোরাইজ করে বসে তো থাকবে না, তোমাদেরকে আইডিয়া দেওয়া যে দেখো এই টাইপের এমসিকিউ হয়, তাহলে এই টাইপের এমসিকিউ হইলে তুমি ডেফিনেটলি বন্ড এনার্জি মেমোরাইজ করা উচিত কয়েকটা প্লেস, স্পেশালি স্পেশালি এখানে ওইচের বন্ড এনার্জি সেটা তো একটা অপশন হতে পারে, এ হতে পারে বি, না হয় সি না ডি, এর মধ্যে হয়তো একটা হবে, বাকি তিনটা বন্ড এনার্জি কি কারো বন্ড এনার্জি না, ওইগুলো কি এমনিই দিছে হুইমজিক্যালি দিছে না, কিন্তু ওই আদার অপশন গুলো কিন্তু কোনো না কোনো বন্ড এনার্জি, কার কোনো না কোনো বন্ডের ব্যান্ড বন্ড এনার্জি। তাই তোমার এখানে একটা একটা কি করা উচিত, যে ওইচের বন্ড এনার্জি এখানে কোনটা সেটা ঠিক আছে, বাট আদার তিনটা কার কার বন্ড এনার্জি আমি সেটাও জেনে রাখি, কারণ আজকে ওই চাইছে কালকে ওটা চাইবে, এমনটা না কি বলো ফারা? ইয়েস স্যার। আচ্ছা তাহলে আমাকে বলো ফারা যে এটার আনসার কি? স্যার ডি হবে, ডি, দ্যাট মিন্স 464। ইয়েস স্যার। আচ্ছা 464 হচ্ছে ওইসের বন্ড এনার্জি, তাহলে 326 কার, কারো কি জানা আছে 326? স্যার সিসিএল, সিসিএল কার্বন ক্লোরিন হলো 326, আর 414 কার? কার্বন হাইড্রোজেন, হ্যাঁ কার্বন এন্ড হাইড্রোজেন, আর একটা হচ্ছে 431, এটা হলো হাইড্রোজেন এন্ড হাইড্রোজেন ক্লোরিন। তার মানে দেখছো প্রত্যেকটা কিন্তু ইম্পর্টেন্ট, তুমি কিন্তু আজকে এটা পেলা যে ওইচ কত, কালকে হয়তো দেখবা যে বলবে কার্বন ক্লোরিন কত, আরেকটাতে হয়তো দেখবা কার্বন হাইড্রোজেন কত, আরেকটাতে দেখবা হাইড্রোজেন ক্লোরিন কত, এগুলো কমন মোটামুটি। তো তোমাদের এই সবটা জানতে হবে। আচ্ছা এই এমসিকিউটা একটু ফলো করি আমরা সবাই, হুইচ ওয়ান ইজ ইউজড অ্যাজ ইলেকট্রোলাইট ইন গ্লুকোজ সেন্সর, হুইচ ওয়ান ইজ ইউজড অ্যাজ ইলেকট্রোলাইট ইন গ্লুকোজ সেন্সর। আচ্ছা এখানে অপশন আছে থিন লেয়ার অফ মেটাল, গ্লুকোজ, স্কিন অফ হ্যান্ড এন্ড ব্লাড, তাহলে পরে এই চারটা অপশনে কোনটা কারেক্ট অপশন? মানে তোমরা কি কোনো গেস করতে পারতেছো? দেখি তো একটু গেস করতে পারো কিনা, যে দেখি তোমাদের গেজিংটা কেমন, তোমাদের অ্যান্টিসিপেশনটা কেমন হয়, তোমরা জাস্ট অ্যান্টিসিপেট করো, মানে তারপরে আনসার কারেক্ট হোক আর রং হোক, জাস্ট ডু ইউর অ্যান্টিসিপেশন। আর ব্লাড,
গুড আইডিয়া, ইয়েস আনসার হচ্ছে ব্লাড। তো তোমাদেরকে একটু বলি এটা কি, এটা হচ্ছে কোশ্চেনটা হচ্ছে হুইচ ওয়ান ইজ ইউজ দ্যাট ইলেকট্রোলাইট ইন গ্লুকোজ সেন্সর। গ্লুকোজ সেন্সরটা কি তোমাদেরকে বলি, এটা হচ্ছে ডায়াবেটিস চেক করে না, ইনসুলিন চেক করে না, ডায়াবেটিস বা ইনসুলিন চেক করে না ব্লাড দিয়ে, ব্লাড সুগার টেস্ট করে না, ঠিক আছে? ওই মেশিনটা, কথা বুঝতে পারছো? গ্লুকোজ সেন্সর বলতে ওই ডায়াবেটিস এর মেশিন যেটা, বা ব্লাড সুগার যে আমরা ইয়ে করে, ব্লাড সুগার যে টেস্ট করে সেটা এখানে মিন করা হয়েছে। তো সেখানে ইলেকট্রোলাইট হিসেবে ব্লাড ইউজ করা হয়, ব্লাড ব্লাড ব্লাড। ওকে, তো রিমেম্বার দিস। নেক্সট ওয়ান, এন্ড তোমাদেরকে বলি আমি যে এমসিকিউ গুলা তোমাদের সাথে এখন ডিসকাস করতেছি, এই চ্যাপ্টারের এই চ্যাপ্টারটাকে যদি রিপ্রেজেন্ট করতে হয় একেবারে বেস্ট সেট অফ কোশ্চেন, এই চ্যাপ্টারটাকে রিপ্রেজেন্ট করতে হলে দ্য বেস্ট পসিবল এমসিকিউ, দ্য বেস্ট পসিবল কোশ্চেন মানে দিয়ে এই প্রেজেন্টেশনটা মেক করা হয়েছে। প্রত্যেকটা ইম্পর্টেন্ট, একটাও যেন ইন ফিউচারে তোমাকে কেউ ইয়ে না করতে পারে, আটকাতে না পারে ফিউচারে। আচ্ছা, কোশ্চেন হচ্ছে হোয়াট অ্যামাউন্ট অফ এনার্জি ইজ অবটেইনড বাই বার্নিং ওয়ান মোল মিথেন, বাই বার্নিং ওয়ান মোল মিথেন। দেখো মিথেনের বার্নিং এ, হ্যাঁ, তোমার হোয়াট অ্যামাউন্ট অফ এনার্জি ইজ অবটেইন, হোয়াট অ্যামাউন্ট অফ এনার্জি ইজ অবটেইন, 890, 891 নাকি 892 নাকি 900, এটা বইয়ের মধ্যে মেনশন করা আছে। তোমরা আনসার করো বাই দিস টাইম, আমি বলো আনসার বলো। স্যার 890, স্যার 891, না 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 890, আমাদের কোন রিয়াকশনটা, মিথেন প্লাস অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড প্লাস ওয়াটার, মিথেন প্লাস অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড প্লাস ওয়াটার, ব্যালেন্স করলে এখানে একটা টু, এখানে একটা টু। তোমার কাছে এই রিয়াকশনের ডেল্টা এই জানতে চাওয়া হয়েছে, এন্ড এটা বইয়ের মধ্যে মেনশন করা আছে 890, বইয়ে মেনশন করা আছে মাইনাস আর কি 890 কিলো জোল পার মোল। শোনো এখানে মাইনাস দেয়নি কেন, কে বলতে পারবা? ওরা মাইনাসটা কেন দেয়নি কে বলতে পারবে, যে কেন এখানে অপশনে মাইনাস দিল না অথচ ডেল ইস মাইনাস, কে বলতে পারবা যে কেন এখানে মাইনাস দেয়নি অপশনের সময়? কোশ্চেনটা দেখে বলো ওরা কেন এখানে মাইনাস দেয়নি, কে বলতে পারবে? স্যার ওখানে তো ডেল এজ লেখা ছিল না, মেনশন করা ছিল না। রাইট, এখানে তো ডেল এজ মেনশন করা নাই, ডেল এজ যেমন মেনশন নাই তেমনি বলেনি কিন্তু হিট অফ এনার্জি, হিট অফ রিয়াকশন এটাও বলেনি। তারা তো বলে দিছে হোয়াট অ্যামাউন্ট অফ এনার্জি অবটেইন, তার মানে মনে রাখবা যখন বলবে যে এনার্জি অবটেইন, এনার্জি অ্যাবজর্ব, তখন প্লাস মাইনাস কোনো ম্যাটার করে না, কারণ ডেল এইচ প্লাস আর ডেল এইচ মাইনাস কিন্তু এই না যে ভ্যালু মাইনাস, এখানে মিন করে ডেল এইচ নেগেটিভ, ঠিক কি না? ডেল এইচ নেগেটিভ, সো মাইনাস সাইন ইউজ করি আমরা ফর দা এক্সপ্রেশন অফ ডেল এইচ ভ্যালু, অর্থাৎ মাইনাস তখন ইউজ করি যখন এটাকে আমরা ডেল এইচ হিসেবে দেখি, কারণ মাইনাস ইউজ করা মানে মাইনাস না, সেটা নেগেটিভ, সো দ্যাট এই জন্য তারা মাইনাস ইউজ করেনি, কারণ তারা যেভাবে কোশ্চেন করছে সেই কোশ্চেন হিসেবে এখানে মাইনাস দেওয়ার কথা না, কিন্তু আমরা যখন ডেল এইচ বলি তখন মাইনাস 890 বলি, আমরা বলি মাইনাস 890, তাহলে আমরা কি ভুল বলতেছি? একদমই না, আমরা যদি ডেল এইচ দিয়ে বুঝাই তাহলে মাইনাস দেওয়া লাগে, তাই না? ডেলেস দিয়ে বুঝালে মাইনাস দিতে হয়, ডেলেস দিয়ে না বুঝালে মাইনাস দিতে হয় না, এই হলো কথা। তো আনসারটা হচ্ছে 890 কিলোজোল পার মোল, যেহেতু বইয়ের মধ্যে মেনশন করা আছে 890 কিলোজোল পার মোল, তো তোমরা এখানে কারেক্ট বল মনে করবা 890 কিলোজোল পার মোল, কিন্তু তোমরা হয়তো ফলো করবা যে আমি একটা ম্যাথ করানোর সময় 891 দিয়ে বা কনসিডার করে তারপর ম্যাথটা করেছি, কিংবা আমার ক্যালকুলেশনের শেষে 891 আসছে, যেটাই হোক না কেন ওইটাতে কিছু যায় আসে না, ওটা কিছু যায় আসে না, আমি আমি ক্যালকুলেশন করে 891 পেতেই পারি,
আবার আমি 891 কনসিডার করে এটা করতেই পারি, কিন্তু যেহেতু বইয়ের মধ্যে স্ট্যান্ডার্ডটা দেওয়া আছে 890, সেহেতু তোমরা 890 নিবা। কিন্তু রিয়েল ফ্যাক্টর কি জানো, এটা 890 না একেবারে, আবার 891ও না একেবারে, এটা হচ্ছে গিয়া 890 পয়েন্ট ডেসিমেলের পরে সামথিং আছে, ডেসিমেলের পরে, আমার যতটুকু মনে পড়ে ডেসিমেলের পরে বোধ হয় পড়তো এরকম কিছু একটা আছে। তো তোমাদের মধ্যে তোমরা যেটা দেখবা, তোমাদের কি করে জানো, ম্যাক্সিমাম টাইম ডেসিমেলের পরে দেখবে না, তোমাদের অ্যাটমিক মাসগুলা বেশিরভাগ টাইমে ডেসিমেলের পরে যদি স্মল ভ্যালু থাকে মেনশন করে না, কিংবা যদি 9 আপ হয়ে যায় তাহলে সেটা আবার প্লাস করে দেয়, ঠিক না? ঠিক তোমাদের ডেলেইসের বেলায়ও বলি, তোমাদের ডেলেইসেও বলি, তোমাদের ডেলেইস যেমন আমি যেমন কার্বন অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড, কার্বন অক্সাইড কার্বন ডাইঅক্সাইড, আমি জানি ডেল্টা এইচ কত, 393.5 কিলোজোল, 393.5 কিলোজোল, কিন্তু বইয়ে দেখবো হয়তো 393.5 নাই, 394 দেওয়া আছে মেবি। তাহলে এগুলো তোমাদের হয় কি এরকম হতে পারে যে তোমাদের মানে ওই কিছু কিছু ফ্র্যাকশন ডেসিমেলের পরে তোমাদের কেউ ডেসিমেলের পরে তার কি করে না, ওরা ইয়ে করে দেয়, ফিল আপ করে দেয়। তাহলে তোমরা এটা 890 মানে 90 ধরে করবা, মানে তোমরা কারেক্ট অপশন, যেহেতু কেন 890 বলতেছি, কারণ বইয়ের মধ্যে রেফারেন্স হিসেবে দেওয়া আছে 890, যেহেতু বইয়ের রেফারেন্স 890, তো তোমাকে 890 দিতে হবে। কিন্তু এটা আসলে 890 কলেজে দেখবা যে 890 না, কলেজে দেখবা আমরা 891 হিসেবেই দেখি, 891 দেওয়া থাকে কলেজে, কলেজের বইগুলোতে, বাট তোমাদের বই যেহেতু রেফারেন্সে 890, তো তোমরা 890 দিবা। দিস ওয়ান সুপার কোশ্চেন, সুপার, খুবই ভালো কোশ্চেন এটা। আচ্ছা কোশ্চেনটা যদি ফলো করো তোমরা, জিঙ্ক জিঙ্ক আয়ন অ্যাকোয়া, ঠিক আছে, তারপরে আমি তোমাদেরকে দেখাইছিলাম যে আমি বলেছিলাম যে ডাবল স্ল্যাশ দিতে হয়, মানে এগুলো স্ল্যাশ দিয়ে দেখানো ছিল, তোমাদের যদি মনে পড়ে আমি যখন দেখাই তখন স্ল্যাশ ইউজ করা হয়েছে, তো ইদানিং আবার যেটা হয়েছে স্ল্যাশ আর ইউজ করে না, ঠিক আছে, এরকম এই সাইনটা ইউজ করে, তখন স্ল্যাশ না দিয়ে এইরকম সাইন ইউজ করে, স্ট্রেট লাইন ইউজ করে, কথা বুঝছো, স্ল্যাশ না দিয়ে, তো এটা কোনো ব্যাপার না। তাহলে জিঙ্ক স্ল্যাশ জিঙ্ক টু প্লাস অ্যাকোয়া, তারপর ডাবল স্ল্যাশ, এরপরে সিলভার আয়ন সিলভার মেটাল, এন্ড এটাকে আমি বলেছিলাম তোমাদেরকে এটাকে সেল ডায়াগ্রাম বলে, অ্যানোড এক্সপ্রেশন ক্যাথোডের এক্সপ্রেশন, অ্যানোড লেফটে ক্যাথোড রাইটে, অ্যানোড লেফটে ক্যাথোড রাইটে, অ্যানোডের টাইমে কি বলেছিলাম আগে মেটাল পরে আয়ন বা সল্ট, আর ক্যাথোডের টাইমে আগে আয়ন বা মেটাল, আগে আয়ন বা সল্ট তারপরে মেটাল, তার মানে একেবারে লেফটে মেটাল আবার একেবারে রাইটে মেটাল, মাঝখানে হচ্ছে তাদের সল্ট, এই তো ব্যাপারটা। আচ্ছা এখানে একটু ভুল আছে, সিলভার প্লাসের পাশে এপি দেখতেছো তোমরা না, এপি, ওটা এপি না, ওটাও একিউ হবে, এপি দেখাচ্ছে না, এটা এপি হবে না, ওটা একিউ হবে, এটাও একিউ ওইটাও একিউ। আচ্ছা যাই হোক, ইন দিস ইলেকট্রোকেমিক্যাল সেল অপশন এ তে তোমরা যেটা দেখতে পাচ্ছ, এখানে একটু কারেকশন আছে, তোমরা দেখতেছো জেড এন স্কোয়ার, কিন্তু এরকম না, এটা আসলে জেড এন টু প্লাস, জিঙ্ক টু প্লাস, ঠিক আছে, জিঙ্ক টু প্লাস, প্লাস সাইনটা আসেনি, জিঙ্ক টু প্লাস, ওকে, তাহলে জিঙ্ক টু প্লাস ভেবে অ্যান্সার করো। আচ্ছা এখন তারা কিভাবে অপশন গুলো দিল তোমাকে, তারা কি বলতেছে, জিঙ্ক আয়ন এক্সেপ্ট ইলেকট্রন ফ্রম ক্যাথোড, সিলভার আয়ন এক্সেপ্ট ইলেকট্রন ফ্রম ক্যাথোড, সিলভার ডোনেট ইলেকট্রন টু অ্যানোড, জিঙ্ক ডোনেট ইলেকট্রন টু ক্যাথোড, কিন্তু এখানে তো একটা কারেক্ট হবে, আউট অফ দা ফোর একটাই কারেক্ট হবে। এখন তুমি না এভাবে চিন্তা করো, তোমরা তোমরা চিন্তা করো এভাবে, জিঙ্ক অ্যানোডে সিলভার ক্যাথোডে জিঙ্ক ডোনেট করবে, সিলভার এক্সেপ্ট করবে, এগুলো হচ্ছে গিয়ে কারেক্ট ইনফরমেশন, জিঙ্ক অ্যানোড পার্ট সিলভার ক্যাথোড পার্ট, জিঙ্ক ইলেকট্রন ডোনেট করবে সিলভার ইলেকট্রন এক্সেপ্ট করবে, এগুলো হচ্ছে কারেক্ট অপশন, মানে কারেক্ট, এর মধ্যে এই এই অপশন গুলো থেকে যেটা ডেভিয়েটেড হবে, যেগুলো ডেভিয়েটেড হবে সেগুলোই রং, যেমন এখানে প্রথমে বলছে জিঙ্ক আয়ন এক্সেপ্ট ইলেকট্রন, এটাই তো রং,
জিঙ্ক ইলেকট্রন কি অ্যাকসেপ্ট করছে? তুমি তো বলে আসছো জিঙ্ক অ্যানোডে ইলেকট্রন ডোনেট করে, জিঙ্ক অ্যানোডে ইলেকট্রন ডোনেট করে, সিলভার ক্যাথোডে ইলেকট্রন অ্যাকসেপ্ট করে, তারা তোমাকে বলতেছে জিঙ্ক ইলেকট্রন অ্যাকসেপ্ট করে, জিঙ্ক আয়ন ফলস, এরকম তো হয় না। পরেরটা বলছে যে সিলভার আয়ন অ্যাকসেপ্ট করে ক্যাথোডে, এটা ঠিক আছে ঠিক কিনা? সিলভার আয়ন ক্যাথোডে ইলেকট্রন অ্যাকসেপ্ট করে, তোমার কথার সাথে মিলে গেছে? সিলভার আয়ন ইলেকট্রন অ্যাকসেপ্ট করে ক্যাথোডে, তোমার কথার সাথে মিলে গেছে? তোমার কথার সাথে যেটা মিলবে সেটাই তো কারেক্ট, তাহলে বি কারেক্ট। কিন্তু দেখো সি রং কেন? সিলভার ডোনেট ইলেকট্রন, এটা কি কারেক্ট? সিলভার ডোনেট করছে, রং। আচ্ছা পরে যে ডি আছে, অনেকে না ডি মনে করতে পারে, অনেকে যারা মিস্টেক করবে, যারা মিস্টেক করবে তাদের অনেকে ডি মনে করবে। কেন ডি মনে করবে জানো? মনে করবে জিঙ্ক ডোনেট ইলেকট্রন ঠিকই আছে ঠিক কিনা? কিন্তু ভুলটা কোথায় কে বলবা? ডি এর মিস্টেকটা কোথায়? সো এটা অ্যানোডে ডোনেট করে, ক্যাথোডে না। তার মানে দেখছো যে জিঙ্ক ডোনেট ইলেকট্রন কথাটুক ওইটুক পর্যন্ত ঠিক, কিন্তু তারা ক্যাথোড বলে ভুলটা করছে। তার মানে একটাই তোমার কথার সাথে যাবে, সেটা হচ্ছে বি, যে সিলভার আয়ন অ্যাকসেপ্ট ইলেকট্রন ফ্রম ক্যাথোড। ঠিক আছে, দেখছো এগুলো কিন্তু তোমার খুবই সেন্সিটিভ, মানে তুমি যদি মনে করো খুব বেশি কনফিডেন্ট হও তাহলেও কিন্তু ঝামেলা হবে। একটু ঠান্ডা মাথায় চিন্তা করবা যে কোনটা তোমার কথার সাথে যায়। আচ্ছা নেক্সট ওয়ান, এটা তোমাদের পারা উচিত, কারণ তোমাদের এটা নিয়ে এটার আইডিয়া থাকবার কথা। আমি কি বলি, জেনারেলি হুইচ ইজ ইউজড টু হিট দা রেডিওঅ্যাক্টিভ নিউক্লিয়ার ইন আ নিউক্লিয়ার রিঅ্যাকশন। তোমরা দেখছো না নিউক্লিয়ার রিঅ্যাকশনে কিছু একটা দিয়ে হিট দেওয়া হয়েছে, সেটা কি প্রোটন ছিল, সেটা কি ইলেকট্রন ছিল, সেটা কি পজিট্রন ছিল, নাকি সেটা নিউট্রন ছিল? নিউট্রন। তাহলে ওটা কি ছিল? নিউট্রন, ঠিক না? মনে আছে না আবার যে আমরা ইউরেনিয়ামকে হিট দিলাম না, ইউরেনিয়ামকে কে হিট করছে? নিউট্রন না? নিউট্রন। তাহলে নিউক্লিয়ার রিঅ্যাকশনে নিউট্রন, নিউক্লিয়ার রিঅ্যাকশনে নিউট্রন, মনে থাকবে এমনিতেই ঠিক কিনা? নিউক্লিয়ার রিঅ্যাকশনে নিউট্রন। এই ইনফরমেশনটা তোমাদেরকে লিখে দিচ্ছিলাম একদম এন্ড অফ দা আওয়ারে, ঠিক না? হাউ মাচ এনার্জি ইজ প্রোডিউস বাই নিউক্লিয়ার ফিশন রিঅ্যাকশন অফ ওয়ান মোল অফ ইউরেনিয়াম, ওয়ান মোল অফ ইউরেনিয়াম, ঠিক আছে? এটা একদম ক্লাসের শেষে মেনশন করা ছিল তোমাদের, আর তোমরা ভুলে গেছো অপশন ডি, 2 × 10⁻³, 2 × 10⁻³, 2 × 10⁻³, ওকে? সো মনে থাকবে তো না? নেক্সটে এটা কিন্তু খুবই ভাইটাল, এটা খুবই ভাইটাল যে হাউ মাচ এনার্জি ইজ প্রোডিউসড বাই নিউক্লিয়ার ফিশন রিঅ্যাকশন অফ ওয়ান মোল ইউরেনিয়াম 235। আনসার হচ্ছে 2 × 10⁻³, 2 × 10⁻³। আচ্ছা তারপর এটা বলো, এটা তোমাদের কমন সেন্স দিয়ে বলবা, তোমাদের কমন সেন্স দিয়ে, উইচ ওয়ান ফুলফিলস দ্য নেসেসিটি অফ ইলেকট্রোলাইটস ইন আওয়ার বডি, উইচ ওয়ান ফুলফিলস দ্য নেসেসিটি অফ ইলেকট্রোলাইটস ইন আওয়ার বডি, এটা তোমাদের কমন সেন্স দিয়ে বলবা। বলো, থেমে গেল কেন? তোমাদের স্পিড কমে গেল? স্যার এ, এ মানে ওয়াটার। আচ্ছা তারপরে আর কেউ পারা বললো ওয়াটার, আর কেউ? বলো তো। আচ্ছা হয়নি, সোডিয়াম ক্লোরাইড। স্যার সোডিয়াম ক্লোরাইড। হ্যাঁ সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড তো, উইচ ওয়ান ফুলফিলস দ্য নেসেসিটি অফ ইলেকট্রোলাইট ইন আওয়ার বডি, এন্ড সেটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, কারণ সোডিয়াম ক্লোরাইড হচ্ছে এডিবল সল্ট, সোডিয়াম ক্লোরাইড হচ্ছে এডিবল সল্ট। এন্ড তোমরা কি এটা জানতা না যে, বা জানো না যে যখন ডায়রিয়া ডিসেন্ট্রি হয় তখন বলে না যে বডি থেকে ইলেকট্রোলাইট লস হয়ে যায়, পরে যেটা ও স্যালাইন দিয়ে মেকআপ করে, ওর স্যালাইন কি, ওর স্যালাইন কি দিয়ে করে? সোডিয়াম ক্লোরাইড দিয়ে, রাইট না? ভুল হবে না নিশ্চয়ই আর না? দেখছো এটা আমি তখনই বলেছিলাম যে এটা সুপার ডুপার ইম্পর্টেন্ট, হুইচ ওয়ান ইজ অ্যাক্ট অ্যাজ অক্সিডেন্ট ইন ড্রাই সেল, হুইচ ওয়ান ইজ অ্যাক্ট অ্যাজ অক্সিডেন্ট ইন ড্রাই সেল। আমি তোমাদেরকে একদম
একে লাইন আপ করে বুঝিয়ে দিছিলাম যে কার রোল কি যাই ছেলে, এটা অবশ্যই পারা উচিত। তাড়াতাড়ি বলে ফেলো। স্যার জিঙ্ক রড। আল্লাহ, এত বড় মিস্টেক। স্যার বি। অফ কোর্স বি, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড। অফ কোর্স বি, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড। আচ্ছা একটু বলি তাহলে, আমরা তোমরা সেই ডাইসেলের লেসনটা ফলো করবো অবশ্যই, এন্ড সেখানে ফলো করলে দেখবা যে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড কে বলা হয় অক্সিডেন্ট। আচ্ছা প্রথম কথা হচ্ছে যে এটা জিঙ্ক বলাটা একটা বড় মিস্টেক। কেন মিস্টেক? কারণ মেটালরা তো কোনোদিন অক্সিডেন্ট না রে বাপ, মেটালরা তো সবসময় রিডাক্টেন্ট। মনে রাখবা মেটাল মানেই রিডাক্টেন্ট, মেটাল মানেই রিডাক্টেন্ট, কারণ রিডাক্টেন্ট ইলেকট্রন ডোনেট করে অক্সিডাইজ হয়, রিডাক্টেন্ট ইলেকট্রন ছেড়ে দিয়ে অক্সিডাইজ হয়, এন্ড মেটালরা এভরি টাইম রিডাক্টেন্ট, মেটাল মানেই রিডাক্টেন্ট, দেয়ার ইজ নো এক্সেপশন। তাহলে মেটালরা রিডাক্টেন্ট, সেই হিসেবে এখানে মেটালের তো কথাই নাই, অক্সিডেন্ট হলে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড। বাট আমাদের এটা জানতে হবে যে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড এখানে অক্সিডেন্ট, কিন্তু জিঙ্ক রড, যদিও রড বলাটা ঠিক হয়নি, এখানে তার জিঙ্ক রড ইউজ হয় নাই, জিঙ্ক প্যাকেট ইউজ হয়েছে বা জিঙ্কের কভার ইউজ হয়েছে। তো যাই হোক, জিঙ্ক হচ্ছে অ্যানোড, জিঙ্ক এখানে অ্যানোড, জিঙ্ক ইউজ হয় জিঙ্ক অ্যানোড, কার্বন রড ইউজ হয়, কার্বন রড ক্যাথোড, অ্যামোনিয়াম ইউজ হয়, অ্যামোনিয়াম হলো ইলেকট্রোলাইট, আর ম্যাঙ্গানিজ অ্যাসিড ইউজ হয়, ম্যাঙ্গানিজ অ্যাসিড অক্সিডেন্ট। তার মানে চারটারই রোল আছে এটা, এন্ড ইট ইজ ইম্পর্টেন্ট অলসো। দা এনার্জি ফিগার বিলো ইজ অ্যাপ্লিকেবল ফর হুইচ রিয়াকশন, দা এনার্জি ফিগার বিলো ইজ অ্যাপ্লিকেবল ফর হুইচ রিয়াকশন, অর্থাৎ এই এনার্জি ফিগার যেটাকে আমরা বলেছিলাম এনার্জি ডায়াগ্রাম, আমি বলেছিলাম কি এনার্জি ডায়াগ্রাম, তো এইটা একটা এনার্জি ডায়াগ্রাম, এই এনার্জি ডায়াগ্রামটা কোন রিয়াকশনের জন্য অ্যাপ্লিকেবল। তার মনে আছে এনার্জি ডায়াগ্রাম কয়টাই, মানে কয় রকম হয় এনার্জি ডায়াগ্রাম, কয় রকম হয়? আমি টাইপ টু টাইপস, ঠিক না? এনার্জি ডায়াগ্রাম হচ্ছে টু টাইপ, একটা হচ্ছে এক্সোথার্মিক রিয়াকশনের জন্য, একটা হচ্ছে এন্ডোথার্মিক রিয়াকশনের জন্য, একটা হচ্ছে এক্সোথার্মিকের, একটা এন্ডোথার্মিকের, একটা এক্সোথার্মিকের, একটা এন্ডোথার্মিকের। এখন যেটা আছে সেটা কি স্যার? এটা এন্ডোথার্মিক। অফকোর্স এটা এন্ডোথার্মিক, অফকোর্স এটা এন্ডোথার্মিক। কি করে বুঝতে পারি যে এটা এন্ডোথার্মিক? কারণ এন্ডোথার্মিকে ই টু গ্রেটার, এন্ডোথার্মিকে ই টু গ্রেটার, আমরা ডেল্টা এইচ কি দিয়ে ক্যালকুলেট করি, ডেল্টা এইচ ক্যালকুলেট করি কি দিয়ে, ই টু মাইনাস ই ওয়ান, ডেল্টা এইচ ক্যালকুলেট করি ই টু মাইনাস ই ওয়ান, যদি ই টু গ্রেটার হয় তাহলে পজিটিভ আসবে, যদি ই টু গ্রেটার হয় তাহলে তো পজিটিভ আসবে, পজিটিভ মানে এন্ডোথার্মিক, ই টু গ্রেটার পজিটিভ, ই টু গ্রেটার পজিটিভ, পজিটিভ হলে এন্ডোথার্মিক, তার মানে ই টু গ্রেটার ছিল ওটাতে তাই এন্ডোথার্মিক, আর যদি ই ওয়ান যেটাতে গ্রেটার হবে সেটা এক্সোথার্মিক হবে। এই হলো গ্যাপ ফার্স্ট অফ অল। কিন্তু কথা হচ্ছে যে আমাকে বলছে যে তাহলে যে এই ডায়াগ্রামটা কোন রিয়াকশনের জন্য অ্যাপ্লিকেবল, তাহলে যেটা এন্ডোথার্মিক রিয়াকশন আউট অফ দ্য ফলোইং, যেটা এন্ডোথার্মিক রিয়াকশন, তাহলে এই যে চারটা রিয়াকশন আছে তার মধ্যে একটাই এন্ডোথার্মিক রিয়াকশন আছে। আর তুমি ভাববা যে স্যার রিয়াকশনের মধ্যে থেকে কোনটা এন্ডো কোনটা এক্সো আমি বলবো কি করে, না তোমার যে চারটা অপশন দিচ্ছে প্রত্যেকটা তুমি জানো, তোমাকে তো আর মনে করো এমন কোন এক্সাম্পল নিয়ে আসা হয় নাই যেটা বইয়ের মধ্যে নাই, যেটা ইউজুয়ালি আমরা দেখাই না, তো তুমি যেটা জানো তার দিক থেকেই দিব, কারণ আমরা যখন এন্ডোথার্মিক দেখাইছি তখন কি আমরা এটা দিয়ে দেখাই নাই এন্ডোথার্মিক, আমরা তো এন্ডোথার্মিক এটা দিয়েই দেখালাম, এন্ডোথার্মিক রিয়াকশন হিসেবে তো আমরা এটাই প্রোডিউস করি, এন্ডোথার্মিক রিয়াকশন হিসেবে এটাই তো প্রেজেন্ট করি, তাহলে এটা তো এন্ডোথার্মিক হিসেবে আমাদের জানাই আছে, তো এটাই কারেক্ট, ঠিক না? তাহলে এন্ডোথার্মিক রিয়াকশন আমরা ইজিলি এটা আইডেন্টিফাই করতে পারবো যে, তাহলে আনসারটা কি হচ্ছে এখানে বি, তাহলে মনে থাকবে যে এটা আমাকে বুঝতে হবে যে কোনটা এই ডায়াগ্রামটা এক্সো না এন্ডো, ডায়াগ্রামটা এন্ডো তাহলে কোনটা এন্ডোথার্মিক রিয়াকশন, ইট ইজ ওয়ান ভাইটাল
এমসিকিউ অলসো। এটাও চমৎকার, এত এটা অনেকবার আসছে বোর্ডে, অনেকবার, এটা বেশ কয়েকবার আসছে বোর্ডে, এটা মাঝে মাঝে আসে, মাঝে মাঝে এটা আসে। কোশ্চেন হচ্ছে হুইচ ওয়ান ইজ বায়োফুয়েল, হুইচ ওয়ান ইজ বায়োফুয়েল, হুইচ ওয়ান ইজ বায়োফুয়েল, কোশ্চেনটা এরকম যে হুইচ ওয়ান ইজ বায়োফুয়েল। তো তোমাদেরকে একটু আইডিয়া দেই, ফুয়েল হচ্ছে টু টাইপ, ফুয়েল হচ্ছে টু টাইপ, একটা হচ্ছে বায়োফুয়েল, একটা হচ্ছে ফসিল ফুয়েল। বায়োফুয়েল ফসিল ফুয়েল, বায়োফুয়েল ফসিল ফুয়েল। ফসিল ফুয়েল কোনগুলা? যেগুলো আমরা মিনারেল থেকে পাই, যেগুলো আমরা মাইন থেকে পাই, যেগুলো এক্সট্রাকশন করতে হয় মাইন থেকে মিনারেল থেকে, ওগুলো হচ্ছে গিয়ে ফসিল। আর যেগুলো আমরা আর্টিফিশিয়ালি ইন্ডাস্ট্রিয়ালি করি সেগুলো হচ্ছে বায়োফুয়েল। এখন বলো তো কোনটা আনসার? ইথানল, ইথানল আনসার, ইথানল। কারণ কেরোসিন তোমরা জানো, কেরোসিন, কেরোসিন কি বানানো হয়, ওটা তো এক্সট্রাক্ট করা হয়, সিএনজি তো মিথেন গ্যাস এক্সট্রাক্ট করা হয়, পেট্রোল পেট্রোলিয়াম এক্সট্রাক্ট করা হয়, শুধুমাত্র মিথানল ইথানলটাই আমরা ইন্ডাস্ট্রিয়ালি প্রোডিউস করি, এটা বায়োফুয়েল। এটাও পারা উচিত এবং এটা পারার মতো একটা যথেষ্ট কারণ আছে। তাও বলো, হুইচ ওয়ান ইজ অ্যান ইলেকট্রনিক কন্ডাক্টর, হুইচ ওয়ান ইজ অ্যান ইলেকট্রনিক কন্ডাক্টর, কোনটা ইলেকট্রনিক কন্ডাক্টর বলতে থাকো তো, পড়তেছে না স্যার। এ এ গ্রাফাইট, 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 গ্রাফাইট হচ্ছে ইলেকট্রনিক কন্ডাক্টর, গ্রাফাইট হচ্ছে ইলেকট্রনিক কন্ডাক্টর, গ্রাফাইটের মধ্যে ফ্রি ইলেকট্রন থাকে, গ্রাফাইট ইলেকট্রনিক কন্ডাক্টর। আর তাছাড়া কেন বুঝলাম না যে বাকিগুলো সব হচ্ছে সলিউশন, অ্যালকালি সলিউশন, অ্যাসিড সলিউশন, সল্ট সলিউশন, সলিউশন তো বাপ, সলিউশন তো ইলেকট্রোলাইট, সলিউশন হচ্ছে ইলেকট্রোলাইটিক কন্ডাক্টর, কন্ডাক্টর টু টাইপ, ইলেকট্রনিক ইলেকট্রোলাইটিক, ইলেকট্রনিক ইলেকট্রোলাইটিক, সলিউশন অ্যালকালি সল্ট অ্যাসিড সবই হচ্ছে তোমার কি, ইভেন সলিউশন বলা লাগতো না, অ্যালকালি বলছে, সল্ট বলছে, অ্যাসিড বলছে, সবই হচ্ছে ইলেকট্রোলাইটিক। গ্রাফাইট হচ্ছে গিয়া ইলেকট্রনিক, মেটাল হচ্ছে ইলেকট্রনিক, ডোন্ট ফরগেট। হ্যাঁ এটাও ভালো এমসিকিউ, এনার্জি ডায়াগ্রাম অফ এ রিয়াকশন, এনার্জি ডায়াগ্রাম অফ এ রিয়াকশন, একটা রিয়াকশনের এনার্জি ডায়াগ্রাম এটা। এন্ড এটাও কি টাইপ বলো তো, এটা কোন টাইপ স্যার? এটা এক্সোথার্মিক। হ্যাঁ হ্যাঁ সরি, এক্সোথার্মিক। না 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 কেন, এটাও এন্ডোথার্মিক। অ্যারো দেখে বুঝতেছো না, মনে রাখবা অ্যারো তো সবসময় রিয়াকশন থেকে প্রোডাক্টের দিকে, অ্যারো দেখতেছো না তোমরা, অ্যারো উপরের দিকে থাকলে এক্সোথার্মিক না? ও বাবা উপরের দিকে থাকা না, মানে উপরের দিকে তো থাকবেই, একটা তো উপরে থাকবে একটা তো নিচে থাকবেই, কিন্তু উপরে তোমরা আগের পিকচারে দেখছো যে E1 E2 দিয়ে বুঝাইছে, আর এখনকার পিকচারে দেখতেছো এক্স আর ওয়াই দিয়ে বুঝাইছে, কিন্তু ডাইরেকশন তো এক্স এর থেকে ওয়াই এর দিকে ডাইরেকশনটা দেওয়া, এক্স এর থেকে ওয়াই এর দিকে ডাইরেকশন দেওয়া মানে রিয়াকট্যান্ট থেকে প্রোডাক্টের দিকে ডাইরেকশন দেওয়া, আর যেখানে প্রোডাক্টের এনার্জি বেশি আছে এটা E1 E2 হিসেবে দেখো না, E1 ধরলে E1 কোনটা বলো, E1 কোনটা, এক্স এক্স একটা না, আর E2 কোনটা, ওয়াই একটা না? এইখানে যদি এটা E1 E2 E2 দেখাতো, যদি এটা E1 আর E2 হতো তাহলে এক্স এর জায়গায় কি থাকতো, E1, আর ওয়াই এর জায়গায় থাকতো E2, তাহলে এখনো তো E2 গ্রেটারই আছে। তোমরা একটা এক্স জোন দেখো তাহলে বুঝতে পারবা, এটা যদি এক্স জোন হইতো, এটা যদি এক্সো হইতো ঠিক আছে তাহলে কেমন হতো, বলেছিলাম না যে E1 তুমি কি করতে চাও, এক্সো তাহলে E1 গ্রেটার, এমন তো এক্সো E1 গ্রেটার তাহলে E2 লেজার ডাইরেকশন, এরো দেখছো, তাহলে এক্সো মানে E1 গ্রেটার E2 লেজার, তাহলে E1 থেকে E2, এই যে E1 থেকে E2, আর যদি এন্ডো হয় যেটা দেখো তাও E1 E1 এর পজিশনে থাকবে, এন্ডো মানে এই যে E2,
তার মানে E1 এর থেকে E2 আপে আছে, E2 গ্রেটার এন্ডো, E2 গ্রেটার এন্ডো, E2 লেজার এক্সো, E2 গ্রেটার এন্ডো, E2 লেজার এক্সো, E1 তো E1 এর জায়গায় থাকবে। অ্যারো কি, অ্যারো দিয়ে বোঝাচ্ছে, যেমন ওটার অ্যারো ছিল এক্স ওয়াই, কিন্তু অ্যারো এইদিকে, অ্যারো যদি এইদিকে থাকে তাহলে এটা E1 আর এটা হচ্ছে E2, আর অ্যারো যদি এই করতো, যদি করতো তাহলে কি হইতো, E1 কে হতো এটা আর E2 হতো এটা, ঠিক কিনা? তাহলে অ্যারো হচ্ছে এখানে, অ্যারোটা হচ্ছে তোমার ইন্ডিকেশন, অ্যারোটা হচ্ছে তোমার ইন্ডিকেশন, যেটা দিছে সেটারই যদি অ্যারো দিত এইটাই থাকতো, মনে করো যেটা দিছে সেটাই থাকতো, সাপোজ যেটা দিছে ওটাই থাকতো, এক্স থাকতো আর ওয়াই থাকতো, এটাই কিন্তু মেকশিওর করে না যে এক্সো না এন্ডো, ঠিক কিনা? এটাই মেকশিওর করে না যে এটা এক্সো নাকি এন্ডো, যেহেতু E1 E2 দেয় নাই, ঠিক কিনা? যেহেতু E1 E2 মেনশন করে নাই, তাহলে এটা কিন্তু এখন বুঝাচ্ছে না যে এক্সো নাকি এন্ডো। এটা বুঝতে হইলে আমি আমাকে দেখতে হবে অ্যারো, তাহলে আমাকে কি দিতে হবে, তাকে অ্যারো দিতে হবে, হয় আমাকে অ্যারো দিতে হবে নয় আমাকে E1 E2 দিতে হবে, ঠিক কিনা? বুঝার জন্য, তাই না? Yes sir. তাহলে আমাকে E1 E2 দিলেও বুঝতে পারবো, আর E1 E2 না দিয়ে যদি আমাকে অ্যারো সাইন দেয় তাও আমি বুঝবো, কারণ অ্যারোটা সবসময় রিয়েকটেন্ট থেকে প্রোডাক্টের দিকে, ঠিক আছে? আচ্ছা, তো হাউএভার বুঝলাম যে এটা হচ্ছে, এটাও এন্ডোথার্মিক, এটাও এন্ডোথার্মিক। তো এটা যদি এন্ডোথার্মিক হয় তাহলে তারা বলতেছে ইন দিস ফিগার এক্স প্রোডাক্ট, এটাই তো ফার্স্ট এর অল, ঠিক কিনা? এক্স প্রোডাক্ট, এক্স কি প্রোডাক্ট, অ্যারো কি প্রোডাক্টের দিকে, প্রোডাক্টের দিক থেকে রিয়্যাক্ট ইয়ের দিকে যায়, এটা রং না? এক্স প্রোডাক্ট বলেই তারা রং করে ফেলছে প্রথমে, কারণ এক্স রিয়্যাক্টেন্ট, কারণ অ্যারো থাকবে রিয়্যাক্টেন্ট থেকে প্রোডাক্ট দিকে, তাহলে এক্স রিয়্যাক্টেন্ট, এক্স রিয়্যাক্টেন্ট, সো ওয়ান নাম্বার রং, পরেরটা এক্স রিয়্যাক্টেন্ট বলছে, ঠিক আছে, ওয়াই প্রোডাক্ট বলছে তাও ঠিক আছে, কিন্তু ডেল এক্স নেগেটিভ বলছে, ঠিক আছে কি? ডেল এক্স নেগেটিভ হবে কি? যে নেগেটিভ হবে না, বিকজ আমি তো ডিসিশনই নিচ্ছি এটা এন্ডোথার্মিক। এরপরেরটা আসি, এক্স রিয়্যাক্টেন্ট কারেক্ট, ওয়াই প্রোডাক্ট কারেক্ট, ডেল এক্স পজিটিভ কারেক্ট, ইয়েস, কারণ এটা এন্ডোথার্মিক ছিল। তো আনসার কি? সি, আনসার হচ্ছে অপশন সি অনলি, অপশন সি। হ্যাঁ, তাহলে দেখছো এগুলো কিন্তু খুব ভালো এবং খুবই স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন, অ্যান্ড ফর প্র্যাকটিসিং এই কোয়েশ্চেন গুলো খুবই হেল্পফুল, এর ভিতর দিয়ে অনেক কিছু জানা হয়, অনেক কিছু ক্লিয়ার হয়ে যায়। আচ্ছা, ওই এমসিকিউটা আর এই এমসিকিউটা সেম, আগের এমসিকিউটা আর এই এমসিকিউটা সেম, আমি বুঝতে পারিনি যে সেম এমসিকিউ এসে গেছে, যদিও কিন্তু দুইটা দুই বোর্ডে আসছিল, বুঝছো? দুইটা কিন্তু দুই বোর্ডে, আমি শুধু কপি করছি পেস্ট করছি, কিন্তু পরে দেখলাম যে দুইটা মিলে গেছে। আচ্ছা, এটা এটা একটু ট্রাই করো, নিউক্লিয়ার রিয়াকশন, নিউক্লিয়ার রিয়াকশন চেঞ্জেস দ্য নাম্বার অফ প্রোটন, প্রোডিউসেস হিউজ অ্যামাউন্ট অফ হিট, চেঞ্জেস দ্য নিউক্লিয়াস অফ অ্যাটম। আচ্ছা, তোমরা বলো তো যে এটা কারেক্ট অপশন কি হবে? নিউক্লিয়ার রিয়াকশন চেঞ্জেস দ্য নাম্বার অফ প্রোটন, প্রোডিউসেস হিউজ অ্যামাউন্ট অফ এনার্জি হিট, অ্যান্ড চেঞ্জেস দ্য নিউক্লিয়াস অফ অ্যাটম, কারেক্ট অপশন কি হবে? আনুষে, সুজানা, জি স্যার, হ্যাঁ বলো আনসার কি? কোন নিউক্লিয়ার রিয়াকশনের আইডিয়া থাকলে এই কোশ্চেনের আনসার করা যাবে, তো বলো যে এটার কারেক্ট অপশন কি? সবাই যে বলবো বলো, কার মানে কেউ যদি এখানে মানে অ্যান্সার করতে চাও করো, বলো তোমাদের একটা কেউ কিছু বলো, আমি আমি মানে সি বলা মানে টু আর থ্রি বলা, ঠিক আছে? মানে তুমি সি বলছো মানে টু এন্ড থ্রি বলছো,
কোনো সমস্যা নাই, একটা কিছু বললে তো কথা বলতে পারবো আমি। আচ্ছা এবার আসো আমি আলোচনায় যাই, টু অ্যান্ড থ্রি দেওয়ার মানে ওয়ান কে তুমি কনসিডার করলা না, পারা? টু আর থ্রি দেওয়ার মানে হচ্ছে তুমি ওয়ান কে কনসিডার করলা না, এটা না একটা বিগ বিগ মিস্টেক হয়ে গেছে। কিভাবে বিগ মিস্টেক? কারণ তুমি কেমন করে বললা, মানে ভুল করা কিন্তু দোষের না, শিখতে হবে। তুমি এইভাবে চিন্তা করো যে ওয়ান আর থ্রি তো ইনক্লুসিভ, ওয়ান কারেক্ট হলে থ্রি কারেক্ট হতেই হবে, থ্রি কারেক্ট হলে ওয়ান কারেক্ট হতেই হবে, ঠিক কিনা? Yes sir, কারণ এই দুটো তো ইনক্লুসিভ কথা। Yes, তোমাকে যদি বলি নিউক্লিয়াস চেঞ্জ হয় কেন, তোমাকে যদি বলি নিউক্লিয়াস চেঞ্জ হয় কেন, তুমি তো বলবা প্রোটন চেঞ্জ হইলে। আর তোমাকে যদি বলি প্রোটন চেঞ্জ হইলে কি নিউক্লিয়াস চেঞ্জ হয়, তুমি বলবা হ্যাঁ চেঞ্জ হয়। তাহলে ওয়ান কারেক্ট হলে থ্রি, থ্রি কারেক্ট হইতে হবে, থ্রি কারেক্ট হলে আবার ওয়ান কারেক্ট হতে হবে। তাহলে তুমি কোনো ভাবে ওয়ান আর থ্রি কে বাদ দিতে পারতেছো না, যদি ওয়ান নাও থ্রি নিতে হবে, থ্রি নিলে ওয়ান নিতে হবে, তার মানে ওয়ান নিচ্ছ তাহলে থ্রি নিতেই হবে, থ্রি নিলে ওয়ান নিতেই হবে। মাঝখানে হলো টু নিয়ে কথা, যে টু নিব কিনা। প্রোডিউসেস ইউজার মানে এনার্জি, এটা তো নিউক্লিয়ার রিঅ্যাকশন এর ক্যারেক্টার। তাহলে ওয়ান টু থ্রি, গট ইট? Yes sir, এটাও চমৎকার একটা কোশ্চেন হয়েছে। এবং এই কোশ্চেনটাও অনেক স্টুডেন্ট যদি একটু হারি করে সে ভুল করবে, কিন্তু খুব চিন্তা করে দিলে ঠিক হবে। দেখি তোমরা কি করো। উইচ ওয়ান ইজ ইলেকট্রোলাইট? অপশন এ মল্টেন ম্যাগনেসিয়াম, অপশন বি মল্টেন ক্যালসিয়াম অক্সাইড, অপশন সি সুগার, নাকি অপশন ডি ইথানল? উইচ ওয়ান ইজ ইলেকট্রোলাইট, কোনটা কারেক্ট? উইচ ওয়ান ইজ ইলেকট্রোলাইট, কোনটা কারেক্ট? স্যার মল্টেন ম্যাগনেসিয়াম। নীলাদজি এটা বিগ মিস্টেক হয়ে গেছে, নীলাদজি স্যার ইথানল। তাও মিস্টেক, তাও মিস্টেক। আচ্ছা নীলাদজি মিস্টেক করে, তাও মিস্টেক স্যার। তাহলে বি, এটা তো এখন বাকি আছে, আর তো কিছু করার নাই। আরে শোনো, তোমরা বুঝলাম না কি ভুল করলা। নীলাদির মিস্টেক দেখো, নীলাদি তোমার মিস্টেক, তুমি বললা মল্টেন ম্যাগনেসিয়াম। আচ্ছা মল্টেন ম্যাগনেসিয়ামের মধ্যে, মল্টেন ম্যাগনেসিয়াম তো শুধু ম্যাগনেসিয়ামই নাকি? মল্টেন ম্যাগনেসিয়াম সে তো শুধু ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম মানে তো মেটাল। ইলেকট্রোলাইট তো একটা কম্পাউন্ড হওয়া লাগবে। ইলেকট্রোলাইট কারা? যারা আয়নিক কন্ডাক্টর। ইলেকট্রোলাইট কারা? যারা আয়নিক কন্ডাক্টর, যাদের মধ্যে ক্যাটায়ন থাকবে, অ্যানায়ন থাকবে, তারাই ইলেকট্রোলাইট। অ্যাসিড বেস সল্ট এরাই ইলেকট্রোলাইট, অ্যাসিড বেস সল্ট এরাই ইলেকট্রোলাইট। বোকা মেয়েরা, অ্যাসিড বেস সল্ট হইতে হবে ইলেকট্রোলাইট হতে গেলে। হয় তাকে অ্যাসিড হইতে হবে, নয় তাকে বেস হইতে হবে, নয় তাকে সল্ট হতে হবে। ম্যাগনেসিয়াম তো কিছুই না, সে তো শুধু মেটাল এলিমেন্ট, সে ঠিক কিনা? আর সুগার আর ইথানল এরা তো এমনিতে নন কন্ডাক্টর। সুগার আর ইথানল তো নন কন্ডাক্টর, ইলেকট্রোলাইট হওয়া তো দূরের কথা। বাকি রইল কে? মল্টেন ক্যালসিয়াম অক্সাইড। অ্যাসিড বেস সল্টের মধ্যে ক্যালসিয়াম অক্সাইড আছে, ঠিক না? তাহলে এটাই। হ্যাঁ দেখছো তোমরা এটা ভুল করলা, প্লিজ ফিউচারে মনে রাখবা, ইলেকট্রোলাইট মানে অ্যাসিড বেস সল্ট হইতে হবে, অ্যাসিড বেস সল্ট হইতে হবে। এন্ড এটাও একটা চমৎকার এমসিকিউ, এখন যেটা তোমরা দেখতে যাচ্ছ এটাও চমৎকার, এটাও তোমাদের খুব ভালো কিছু আইডিয়া দিবে, এটাও তোমাদেরকে অনেক ভালো কিছু আইডিয়া দিবে। অনেক ভালো আইডিয়া দিবে তোমাকে এটাই। কোশ্চেন মানে দেখো কি বলতেছে, যে ফর দা ইলেকট্রোপ্লেটিং প্রসেস অফ অ্যাবভ সেল, এটা একটা ইলেকট্রোপ্লেটিং প্রসেস। ফর দা ইলেকট্রোপ্লেটিং প্রসেস অফ অ্যাবভ সেল বলতেছে সল্ট বি মেটাল উইল বি টেকেন অ্যাজ ইলেকট্রোলাইট, সল্ট অফ বি মেটাল, সল্ট অফ বি মেটাল উইল বি টেকেন অ্যাজ ইলেকট্রোলাইট। ওয়ান বলতেছে এটা, টু বলতেছে বি মেটাল উইল বি অন এ মেটাল, বি মেটাল উইল বি অন, যদিও কথাটা বলা উচিত ছিল বি মেটাল উইল বি ডিপোজিটেড অন, বি মেটাল উইল বি ডিপোজিটেড অন,
এই কথাটা এইভাবে বলা উচিত ছিল। যাই হোক, যাই বলতে বলছে টি টি বলতেছে অক্সিডেশন রিয়াকশন উইল বি অকার্ড ইন অ্যানোড, অক্সিডেশন রিয়াকশন উইল বি অকার্ড ইন অ্যানোড। এই তিনটা অপশন দিয়ে বলতেছে কোনটা কারেক্ট, 1, 2, 2, 3, 1, 3 নাকি 1, 2, 3। আচ্ছা, এই কোশ্চেনটা তোমরা আনসার করবে কিভাবে? এই কোশ্চেনটা আনসার করার সময় তোমার মাইন্ডে ইলেকট্রোপ্লেটিংটা চলে আসতে হবে, তোমার মাইন্ডে আমার ইলেকট্রোপ্লেটিং এর ক্লাস আসতে হবে, তোমার মাইন্ডে ইলেকট্রোপ্লেটিংটার স্টাডিটা আসতে হবে, কেসটা আসতে হবে। এবং যখন আসবে তখন তুমি মনে মনে চিন্তা করবা ইলেকট্রোপ্লেটিং এর এক্সাম্পল কি ছিল, কি ছিল, টিচার কি বলেছিল, আমি কি বলেছিলাম। সেটা হচ্ছে এরকম যে ইলেকট্রোপ্লেটিং এর এক্সাম্পলে বলেছিলাম ইলেকট্রোপ্লেটিং এমন হবে নিকেল ওভার আয়রন অথবা সিলভার ওভার আয়রন নয়তো ক্রোমিয়াম ওভার আয়রন। আমি তিনটা বলেছিলাম তোমাদেরকে পসিবিলিটি, একটা হচ্ছে নিকেল ওভার আয়রন, একটা হচ্ছে ক্রোমিয়াম ওভার আয়রন, একটা হচ্ছে সিলভার ওভার আয়রন। এই তিনটা অপশন, তার মানে এভাবে চিন্তা করো না কেন যে বি মেটাল কি নিকেল নয়তো সিলভার নয়তো হচ্ছে তোমার ক্রোমিয়াম, আর এ মেটাল যেটা সেটা আয়রন। কারণ আমরা কি ভুলে যাব নিকেল আমরা আয়রনের উপর ডিপোজিট করি এবং নিকেল অ্যানোডে থাকে আর আয়রন ক্যাথোডে থাকে, এগুলো ভুললে তো হবে না। তাহলে বি মেটাল নিকেল চিন্তা করো আর এ মেটালকে আয়রন চিন্তা করো, তাহলে কিন্তু অ্যান্সার চলে আসবে বি মেটাল নিকেল এ মেটাল আয়রন। তাহলে নিকেল ওভার আয়রন, নিকেল ওভার আয়রন, বি ওভার আয়রন, বি ওভার এ, ঠিক আছে কারেক্ট, ঠিক না, বি মেটাল উইল বি এ মেটাল, কারেক্ট কারেক্ট। আর অ্যানোডে তো অক্সিডেশন হবেই, অ্যানোডে অক্সিডেশন হবেই, অ্যানোড মানেই অক্সিডেশন, তাহলে এটাও কারেক্ট। আর রইল ওয়ান যে সল্ট অফ বি মেটাল উইল বি টেকেন অ্যাজ ইলেকট্রোলাইট, এটাও কারেক্ট। কিভাবে? কারণ আমরা কি ভুলে গেছি যে নিকেল অ্যানোড হইলে বা যেটা অ্যানোড হয় তার সল্ট নিতে হয়, নিকেল থাকলে নিকেল সালফেট, সিলভার থাকলে সিলভার নাইট্রেট, ক্রোমিয়াম থাকলে ক্রোমিয়াম সালফেট। তার মানে কি অ্যানোডে যে মেটাল থাকবে তার সল্ট নিতে হয়, তার সল্ট নিতে হয়। তাহলে ওই কেসটা যখন তোমার মানে মনে পড়বে তখন তুমি বলতে পারবা যে সল্ট অফ বি মেটাল উইল বি টেকেন অ্যাজ ইলেকট্রোলাইট, তুমি বলো ইয়েস কারেক্ট, বি যেহেতু অ্যানোড, অ্যানোডের সল্টই তো ইউজ করতে হবে, বি মেটাল এ মেটালে ডিপোজিট হবে, অ্যানোড থেকে ক্যাথোডে ডিপোজিট হবে, হ্যাঁ এটাও তো ঠিক আছে, অক্সিডেশন হবে অ্যানোডে, আচ্ছা হ্যাঁ এটা তো অবশ্যই ঠিক কারণ অ্যানোডে তো অক্সিডেশনই হয়। তো 1, 2, 3 আন্ডারস্টুড? ইয়েস স্যার। আচ্ছা এইবার আসো সিকিউ, সিকিউ এটা একটা সিকিউ, এই এটা একটা সিকিউ যেখানে তোমরা নোটিস করতে পারো যে প্রথমে একটা রিয়াকশন দেওয়া আছে, একটা রিয়াকশন দেওয়া আছে এবং সেখানে তোমার যতগুলো বন্ড এনার্জি জানা দরকার সেই বন্ড এনার্জি দেওয়া আছে, আর হচ্ছে যায়া আর একটা অন্য একটা রিয়াকশন দেওয়া আছে জিঙ্কের সাথে সালফিউরিক অ্যাসিড। আচ্ছা তো এখানে একটু বলি আমি যে এখানে বন্ড এনার্জি দেওয়া আছে আর মানে করো একটা রিয়াকশন দেওয়া আছে, তো সি এর কোশ্চেনটা দেখলেই হবে সি, কারণ অন্য কোয়েশ্চেন গুলা তোমার এই চ্যাপ্টারের সাথে রিলেভেন্ট না, কোশ্চেন সিটা শুধু এখানে রিলেভেন্ট যে ক্যালকুলেট দ্য ভ্যালু অফ ডেল্টা এইচ, ক্যালকুলেট দ্য ভ্যালু অফ ডেল্টা এইচ, ক্যালকুলেট দ্য ভ্যালু অফ ডেল্টা এইচ অর্থাৎ ডেল্টা এইচ এর ক্যালকুলেশন, ক্যালকুলেট দ্য ভ্যালু অফ ডেল্টা এইচ অর্থাৎ ডেল্টা এইচ এর ক্যালকুলেশন। হ্যাঁ তো ডেল্টা এইচ এর যে ক্যালকুলেশনটা ফলো করি আমরা, ডেল্টা এইচ এর যে ক্যালকুলেশনটা আমরা তো ডেল্টা এইচ এর ক্যালকুলেশন জেনেছি যে কিভাবে আমরা করি, বাট এইখানে না একটা প্রবলেম হইতে পারে তোমাদের, আমি একটু ক্লিয়ার করে দিব। একটা প্রবলেম হতে পারে এটা আমি একটু ক্লিয়ার করে দিই, কারণ এখানে প্রোপেনের সাথে ক্লোরিন অ্যাড করা হয়েছে। এখন তুমি ভাবতে পারো যে স্যার এই কম্পাউন্ডটা তো আমাদের কাছে এখন পর্যন্ত আননোন, ইয়েস এটা তোমাদের কাছে হয়তো আননোন হতে পারে যে এটা প্রোপেন, এটা প্রোপেন বলে প্রোপেন, তো এটা এখন আননোন, বাট তোমাদেরকে এটা ভাবতে হবে যে যখন এসএসসি হয় তখন কিন্তু স্টুডেন্ট কমপ্লিট সিলেবাসের উপরে এক্সাম দেয়, যখন এসএসসি হয় তখন স্টুডেন্ট কি করে কমপ্লিট সিলেবাসে এক্সাম দেয়, আর যখন কমপ্লিট সিলেবাসে এক্সাম্পল দেয় এক্সাম দেয় তখন কিন্তু স্টুডেন্ট জেনে গেছে যে এটা প্রোপেন, তখন দ্যাট মোমেন্টে কিন্তু সে জানে যে এটা প্রোপেন,
তাহলে প্রোপেনের সাথে ক্লোরিনের রিঅ্যাকশন করে সি থ্রি থাকবে, এই সিক্স হয়ে ক্লোরিন টু হবে আর হাইড্রোজেন ক্লোরাইড হবে। আচ্ছা তো এই যে রিঅ্যাকশনটা দেওয়া আছে, ইভেন না তোমার কিছু যায় আসে না, এইটার নাম কি, এইটার নেম কি, এটা দিয়ে তোমার কিচ্ছু যায় আসে না জানো। এইটা দিয়ে তোমার ডেলস ক্যালকুলেশন এফেক্টেড হবে না, যে তুমি এটা নাম জানো না, এটা নেমিং জানো না, এটা দিয়ে তোমার ডেলস কোনোভাবে এফেক্টেড হবে না। ডেলস এর জন্য ওদের নামের কিছু যায় আসে না, তোমার শুধু দেখা দরকার যে এর মধ্যে কি ধরনের বন্ড আছে, মানে এখানে কিভাবে বন্ড ফর্ম করছে, এটার মধ্যে কি ধরনের বন্ড ফর্ম করছে সেটা দেখতে হবে তোমাকে। এখানে একটা টু আছে, তাহলে এই রিঅ্যাকশনটা দেওয়া আছে, এটা রিঅ্যাকট্যান্টের পার্ট, ওটা প্রোডাক্টের পার্ট, তোমাকে ডেলস ক্যালকুলেট করতে হবে। আর ডেলস ক্যালকুলেশন করতে গেলে আমরা বি ওয়ান মাইনাস বি টু দিয়ে করি, ডেলস ক্যালকুলেশন করতে গেলে বি ওয়ান মাইনাস বি টু দিয়ে করি। বি ওয়ান হিসেবে আমরা কি নিতে পারি, বি ওয়ান হিসেবে আমরা দুইটা জিনিস করতে পারি, এক হলো রিঅ্যাকট্যান্টের বন্ড এনার্জি টোটাল আর প্রোডাক্টের বন্ড এনার্জি টোটাল, ঠিক কি না? রিঅ্যাকট্যান্টের বন্ড এনার্জি টোটাল যত আছে সব, আর প্রোডাক্টের বন্ড এনার্জি টোটাল যত আছে সব, এটা করতে পারি। আর নয় তো আরেকটা কাজ করতে পারি, যেগুলো শুধু ব্রেক করে রিঅ্যাকট্যান্টের, যেগুলো শুধুই ব্রেক করে মানে বন্ড ব্রেকিং এনার্জি, আর প্রোডাক্টের জায়গায় যেগুলো শুধু ফর্ম করে তাদের এনার্জি নেওয়া হবে। তাহলে আমি এখন কোনটা করব, ভালো করে ফলো করে আমাকে এইটার স্ট্রাকচার দেখো, আমার কাছ থেকে শেখো, এইটার স্ট্রাকচার দেখো, C3H8 কেমন, এই যে মনে রাখবা C2 C3 C4 C5 C6 তাই যায় না কেন, সেখানে কি থাকবে জানো, কার্বনের সাথে কার্বন, কার্বনের সাথে কার্বন বন্ড থাকবে, কার্বনের সাথে কার্বন, কার্বনের সাথে কার্বন বন্ড থাকবে। একটা কার্বনের চারটা হাত, একটা কার্বনের চারটা হাত, দেখো তো এই কার্বনে কয় হাত হয়েছে, চারটা হয়েছে তো, এই কার্বনে কটা হয়েছে, চারটা হয়েছে না, এই কার্বনে কটা হয়েছে, চারটা হয়েছে না, একটা কার্বনে চারটা করে হাত। তাহলে এই যে তিনটা কার্বন কানেক্ট করার পরে এই তাদের এই যে চারটা হাত, চার চার চারটা চার দিবা, এবার আসো প্রত্যেকটা হাতে একটা করে হাইড্রোজেন আছে, সবগুলোতে কি আছে, হাইড্রোজেন আছে, দেখো তো কয়টা হাইড্রোজেন হয়েছে, আটটা হয়েছে কিনা, অবশ্যই হয়েছে, ঠিক এই ঠিক না, তাহলে এইটা হচ্ছে এই কম্পাউন্ডটা। তাহলে তুমি তো ক্লিয়ার হয়ে গেলো কি কি বন্ড আছে এখানে, আর এটাতে তো জানোই এটা নিয়ে তো আর চিন্তা নাই, ক্লোরিনের ক্লোরিনের বন্ড আছে। আর এইটা কি, এটা যে ফর্ম করলো, এটা কিভাবে ফর্ম করছে, এই যে কার্বন কার্বন কার্বন, ঠিক তো, কয়টা হাত, আটটা হাত, এই যে হিসাব বুঝে নেওয়া আমার কাছ থেকে, এটা এটাতে কনভার্ট হইছে। তুমি এইটা কেন বুঝতেছো না যে তিনটা কার্বন ঠিক আছে, ছয় আটটা হাইড্রোজেন ছিল এখন ছয়টা হাইড্রোজেন আছে, তাহলে ছয়টা দাও, সিক্সটা দাও, কি বলো সিক্সটা দাও, তাহলে দুইটা বাকি থাকে, ওই দুই হাতে কি যাবে, কে বলবে, এই দুইটা ক্লোরিন আছে কিনা, মিলছে হিসাবটা তোমাদের? আচ্ছা আর এদিকে হাইড্রোজেন আর ক্লোরিনের বন্ড তৈরি হয়েছে, ওখানে হয়েছে হাইড্রোজেনের সাথে ক্লোরিনের বন্ড, কয়টা হয়েছে, দুইটা, এখানে ক্লোরিন ক্লোরিন বন্ড কয়টা, দুইটা, এই হলো তোমার লেফট হ্যান্ড সাইড আর ওটা তোমার রাইট হ্যান্ড সাইড, বুঝো, কিন্তু এটা তোমার লেফট হ্যান্ড সাইড আর ওটা তোমার রাইট হ্যান্ড সাইড। এখন দেখো তো এইখানে দেখো তো কার্বন 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 বন্ড আছে, এখানেও কার্বন 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 বন্ড আছে, এখানে কার্বন হাইড্রোজেন বন্ড আছে, তার মানে ব্রেক করছে কোনটা, এটা ব্রেক করছে ঠিক না, আর এটা ব্রেক করছে ঠিক তো, দেখতে বোঝা যায় না যে কোনটা কোনটা ব্রেক করছে, এই দুইটা কার্বন হাইড্রোজেন বন্ড ব্রেক করছে, দুইটা কার্বন হাইড্রোজেন বন্ড ব্রেক করছে তাই তো, আর ক্লোরিন ক্লোরিন বন্ড ব্রেক করছে তাও দুইটা, এই যে লেফট সাইডে এগুলো কি যেগুলো ব্রেক করছে, এগুলো হচ্ছে কোনগুলো যেগুলো ব্রেক করছে, আর রাইট সাইডে কি ফর্ম করছে, কোনটা ফর্ম করছে, এইটা তাই না, কোনটা ফর্ম করছে, এইটা না, তাহলে কার্বনের সাথে ক্লোরিনের বন্ড ফর্ম করছে, কয়টা ফর্ম করছে, দুইটা, আর হাইড্রোজেনের সাথে ক্লোরিনের বন্ড ফর্ম করছে তাও কয়টা, দুইটা, হিসাব মিলে গেছে, চারটা ব্রেক করে চারটা ফর্ম করছে যে, তাহলে এই এদিকের লেফট হ্যান্ড সাইড আর ওটা রাইট হ্যান্ড সাইড, এটা বি ওয়ান পার্ট, এটা বি টু পার্ট, বললে অ্যান্সার চলে আসবে না, অ্যান্সার চলে আসবে। আরেকটা ব্যাপার হচ্ছে তুমি না এইটা করা ছাড়া উপায় ছিল না তোমার, এইটা করা ছাড়া তোমার অপশন ছিল না, কারণ তুমি দেখবা কার্বন কার্বন বন্ড এনার্জি তারা দেয়নি, দেখো তারা কার্বন কার্বন বন্ড এনার্জি কিন্তু দেয়নি, তার মানে তুমি যে টোটাল বন্ড এনার্জি নিয়ে করতেও পারতাম না, তুমি টোটাল বন্ড এনার্জি নিয়ে করতেও পারতাম না, কারণ তোমাকে কার্বন কার্বন বন্ড এনার্জি তারা দেয়নি, গট দা পয়েন্ট? Yes, sir. দেখছো কার্বন কার্বন
হট এনার্জি দেয়নি, তার মানে তোমাকে বন্ড ব্রেকিং এন্ড বন্ড ফর্মিং থেকে করতে হতো। এন্ড দিস ওয়ান, আমি শুধু তোমাদেরকে প্যাটার্নটা দেখালাম যে কি প্যাটার্নের কোশ্চেন হয়। এটা আরেকটা, ওইটা একটা প্যাটার্ন ছিল মানে ডেলিস ক্যালকুলেশন, এটা আরেকটা প্যাটার্ন। এখানে কি আছে, এখানে সিডি দুইটাই তোমার এই চ্যাপ্টারের, সিও এই চ্যাপ্টারে, ডিও এই চ্যাপ্টারে, সি কি করে এক্সপ্লেইন দা সেল রিঅ্যাকশন হুইচ ইজ অকার্ড ইন অ্যানোড এন্ড ক্যাথোড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্যাটায়ন ক্যাথোডে যাবে, ক্লোরিন অ্যানায়ন অ্যানোডে যাবে। তো জানো না কিভাবে তাতে অ্যানোড রিঅ্যাকশন ক্যাথোড রিঅ্যাকশন দেখাইতে হবে, শেষ। আর ডিতে বলছে শো দা কম্পারিজন ডিফারেন্স বিটুইন দা স্টেম সেল এন্ড গ্যালভানিক সেল, মানে কি, মানে কি স্টেম সেল কি ইলেকট্রোলাইটিক সেল, তার মানে কি ইলেকট্রোলাইটিক সেল ভার্সাস গ্যালভানিক সেল, আছে না টেবিল ইলেকট্রোলাইটিক সেলের সাথে গ্যালভানিক সেলের কম্পারিজন, তাহলে সেটাই এখানে মেনশন করতে হবে। তুমি বলবা যে এটা ইলেকট্রোলাইটিক সেল আর ইলেকট্রোলাইটিক সেলের সাথে গ্যালভানিক সেলের ডিফারেন্স কি, তারপরে সেগুলা বলবা। ওকে আচ্ছা, দ্য নেক্সট ওয়ান, এইটাই তো গ্যালভানিক সেল, এটাই তো গ্যালভানিক সেল, এন্ড এটাই তো হচ্ছে গিয়া সেই ড্যানিয়েল সেল। তো কোশ্চেন কি, বি সি তে কি বলেছে, বাল্ব ইজ লাইটেন বাই ইউজিং দ্য অ্যাবভ সেল, এক্সপ্লেইন করো। বাল্ব ইজ লাইটেন মানে বাল্ব জ্বলে উঠে বাই ইউজিং দ্য সেল, ইয়েস, এক্সপ্লেনেশন কি, তুমি বলবা যে এটা ইলেকট্রোকেমিক্যাল সেল, এটা গ্যালভানিক সেল, এই সেলের কেমিক্যাল এনার্জি ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট হয়, কিভাবে হয়, অ্যানোড রিঅ্যাকশন দেখাবা, ক্যাথোড রিঅ্যাকশন দেখাবা, দেখায় বলবা যে এখানে এই রিঅ্যাকশনটা হয়, এই রিঅ্যাকশন হলে পরে তখন ইলেকট্রিসিটি জেনারেট হয়, আর ইলেকট্রিসিটি জেনারেট হয় বলেই বাল্বটা জ্বলবে, শেষ। আর ডিতে কি বলছে, ইজ ইট পসিবল টু প্রোডিউস ইলেকট্রিসিটি, ইজ ইট পসিবল টু প্রোডিউস ইলেকট্রিসিটি উইদাউট সল্ট ব্রিজ ফ্রম দা অ্যাবভ সেল, অর্থাৎ যদি আমি সল্ট ব্রিজ না নিতাম তাহলে কি ইলেকট্রিসিটি প্রোডিউস করতে পারতাম, যদি সল্ট ব্রিজ না থাকতো তাহলে তুমি বলবা না হতো না, ঠিক না, যে সল্ট ব্রিজ না হইলে এই সেলটা কমপ্লিট হইতো না, সল্ট ব্রিজ না হইলে এই সেল কমপ্লিট হতো না, আর যদি সেল কমপ্লিট না হয় তাহলে তো আমি ইলেকট্রিসিটি পেতামও না। তার মানে তোমাকে ফার্দার কোশ্চেন করবো যে কি এমন মানে সল্ট ব্রিজ কেনই থাকতে হবে, তখন তুমি সল্ট ব্রিজ কেন থাকতে হয়, সল্ট ব্রিজের ইউজ ইম্পর্টেন্স বলবা, যখন সল্ট ব্রিজের ইউজ ইম্পর্টেন্স বলবা তখনই তো ব্যাপারটা চলে আসবে যে সল্ট ব্রিজ না হলে হবে না, সল্ট ব্রিজ না হলে কি প্রবলেম, তো দেখ ওইভাবে তোমরা সল্ট ব্রিজের ইম্পর্টেন্সটা পড়লেই কিন্তু অ্যান্সারটা চলে আসবে, কথা বুঝতে পারছো। তো এই টাইপের সিকিউ কোশ্চেন হয়, তাহলে আমরা এই চ্যাপ্টারে একটা ওভারভিউ পেয়ে গেলাম যে কেমন এমসিকিউ হতে পারে এন্ড কেমন সিকিউ হতে পারে। তাহলে আমরা যখন এইটা রিভিশন দিব তখন আমাদের মাইন্ডে থাকবে যে কিভাবে রিভিশন দিলে পরে এই কোশ্চেন আনসার করা যায়।